শুরু করছি নিউজরুম আপডেট এবং সরাসরি নজর রাখব নিউজরুমে। সেখান থেকে বেশ কিছু আপডেট আমরা নেব, বেশ কিছু খবরের আমরা আপডেট নেব। সেখানে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী অভিক। অভিক, প্রথমে যাব তোমার কাছে, যে বিষয়ে জানতে যাব প্রথমেই, যে কুন্তল ঘোষের বাড়িতে টেটের ওএমআর এবং অ্যাডমিট কার্ড, তা দেখে রীতিমতো বিস্মিত হয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি ঠিক কি কি মন্তব্য করেছেন অভিক? একেবারে নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যেই আমরা জানি কুন্তল ঘোষ, তাকে গ্রেফতার করা হয়েছে, ইডির হেফাজতে রয়েছেন তিনি। এবং সেক্ষেত্রে এর আগে যে অভিযোগ উঠেছিল 19 কোটি টাকা নেওয়ার বিভিন্ন চাকরি প্রার্থীদের কাছে, কিন্তু চাকরি হয়নি, সেই অভিযোগ তিনি স্বীকার করে নিয়েছেন। এবার অন্যদিকে এবার 186টি ওয়েমার শিট এবং অ্যাডমিট কার্ড তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে, এবং সেক্ষেত্রে এই চাকরি পরীক্ষার্থীদের তাদের এই ওয়েমার শিট, তাদের অ্যাডমিট কার্ড কুন্তল ঘোষের মতন একজন নেতা বাড়িতে কি করে পৌঁছলো, যা পর্ষদের অফিসে থাকার কথা, এবং সেক্ষেত্রেই দুর্নীতির গন্ধ দেখেছেন। এবং সেক্ষেত্রে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেছেন যে কিছু দুষ্কৃতীদের জন্য রাজ্যটা ধ্বংস হয়ে যাচ্ছে, কিছু দুষ্কৃতী তারা রাজ্যটাকে ধ্বংস করে দিচ্ছে। এবং সেক্ষেত্রে তিনি প্রশ্ন তুলেছেন যে এই বিপুল পরিমাণে 186টা ওএমআর শিট এবং অ্যাডমিট কার্ড, সেটা কুন্তল ঘোষের বাড়ির মধ্যে গেল কিভাবে, সেই বিষয়ে তিনি প্রশ্ন তোলেন এবং ইডির কাছে তিনি এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করবেন বলে জানিয়ে জানতে চান। এবং তার পাশাপাশি তিনি কিন্তু আরও যে বিষয় বলেছেন, যে এক্ষেত্রে কিন্তু কাউকেই রেয়াত করা হবে না, এবং সেক্ষেত্রে বারবার একটা যে বিষয় দেখা যাচ্ছিল যে খালি পদ, শূন্য পদ তৈরি করে তারপরে এই নিয়োগ প্রক্রিয়া করা হবে, সেক্ষেত্রে তিনি বলেছেন এই যে শূন্য পদ তৈরি করে বারবার নিয়োগ করে এই যে দুর্নীতি ঢাকার চেষ্টা, সেই দুর্নীতি ঢাকার চেষ্টাও তিনি সফল হতে দেবেন না এবং কাউকেই রেয়াত করবেন না তিনি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে এমনটাই জানিয়েছেন অনিন্দিতা। একেবারে অভিজ্ঞের পর যে বিষয় তোমার কাছে যাব, রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির মন্তব্যে জনস্বার্থ মামলা, এবং সেই মামলাতেই মুখ্যমন্ত্রীর নাম বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আদালত ঠিক কি বলেছে এই মামলায় অভিজ্ঞ? একেবারেই দেখো, আজকে এই আদালতে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নির্দেশ দেওয়া হচ্ছে সেই মামলা থেকে সরিয়ে নেওয়ার জন্য। এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে যে ধরনের মন্তব্য করেছিলেন, তার চেহারা নিয়ে যে ধরনের মন্তব্য করেছিলেন অখিল গিরি, সেই নিয়েই একটি জনস্বার্থ মামলা করা হয়েছিল। এবং সেই জনস্বার্থ মামলাতেই যে বিষয়টা বলা হয়েছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ইন্ধন যোগিয়েছিলেন, কিন্তু আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তার তরফ থেকে বলা হয়েছে যে এই যে সম্পূর্ণ বিষয়ে অখিল গিরির রাষ্ট্রপতিকে নিয়ে যে মন্তব্য, তাতে মুখ্যমন্ত্রীর কোনো রকমভাবেই কোনো হাত নেই, কোনো ভূমিকাই নেই। এবং সেই বিষয় পর্যবেক্ষণ করে আজ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে, বলেছেন যে মামলার থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম সরিয়ে নিতে হবে। অনিন্দিতা, একেবারেই অভিকের পর যে বিষয় তোমার কাছে যাব, আজ বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগে তিনি বইমেলার ফিতে কেটে উদ্বোধন করেছেন, এবং এবারের বইমেলার বিশেষত্ব, এবারের থিম কান্ট্রি হচ্ছে স্পেন। এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে বইমেলা প্রসঙ্গে অভিক? একেবারেই 46তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হয়ে গেল এবং তা কিছুক্ষণ আগেই তার উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই শুভ সূচনা হলো এই আন্তর্জাতিক কলকাতা বইমেলার, এবং বই প্রেমীরা তাদের যে দীর্ঘদিনের অপেক্ষা থাকে এই বইমেলা, সল্টলেকের সেন্ট্রাল পার্ক, সেখানে এই বইমেলার আয়োজন করা হয়েছে। এবছর থিম কান্ট্রি হচ্ছে স্পেন, দেশ বিদেশের বহু বই এখানে কিন্তু পাওয়া যাবে, এবং সেক্ষেত্রে থাকছে ফ্রান্স, ইতালি, আমেরিকা, ইরানের মতন বিশ্বের প্রায় 20টা দেশের মতো থেকে কিন্তু এই স্টল দেওয়া হয়েছে সেখানে, এবং বিভিন্ন জায়গা থেকেই কিন্তু বই এখানে পাওয়া যাবে। আর কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ এসেছিলেন সেন্ট্রাল পার্কে, এবং তারই উপস্থিতিতে শুভ সূচনা হয়ে গেল 46তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার। একেবারে অভিক, এরপর যে বিষয় তোমার কাছে যাব, রাজ্য জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আজ দুপুরেই বোলপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। বোলপুর সহ একাধিক জায়গাতে তিনি যাবেন এবং তার একাধিক প্রকল্প তিনি উদ্বোধন করবেন। এখনো পর্যন্ত বিষয় কি আপডেট রয়েছে অভিক? একেবারে আজকে বইমেলার উদ্বোধন করার পর সল্টলেকে একটি হেলিপ্যাড তৈরি করা হয়েছিল, সেই হেলিপ্যাড থেকেই তিনি বীরভূমের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, এবং বীরভূম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছু কর্মসূচি তার রয়েছে, শুধুমাত্র বীরভূম নয়, বীরভূমের পাশাপাশি বোলপুর, মালদাতেও তিনি যাবেন, এবং সেখানেও বেশ কিছু কর্মসূচি রয়েছে, প্রশাসনিক সভা করার কথা রয়েছে তার, এবং বেশ কিছু নতুন প্রকল্পের ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী, এবং তার পাশাপাশি সেক্ষেত্রে এই বিষয়টাই কিন্তু আরও
নজরে রাখা হচ্ছে যে যেহেতু সামনেও ভোট রয়েছে এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার এই বীরভূম সফরে গিয়ে তিনি নতুন কি বার্তা দিতে পারেন সেদিকেই নজর রয়েছে এবং কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে গোটা বীরভূম জুড়ে। অনিন্দিতা, একেবারে অভিকের পর যে বিষয় তোমার কাছে জানতে চাইবো, আজ ভারত জোড়ো সমাপ্তি অনুষ্ঠান হচ্ছে জম্মু কাশ্মীরের শ্রীনগরে। প্রবল তুষারপাতের মধ্যেই আজ সেখানে হচ্ছে অনুষ্ঠান এবং রয়েছেন প্রবল জনসাধারণ, সেখানে আজ রয়েছেন, ভিড় করেছেন সেখানে, এবং রাহুল কি বক্তৃতা দিচ্ছেন সেটি তারা শুনছেন। এখনো পর্যন্ত বিষয় কি আপডেট রয়েছে অভিক? একদম, আজকে প্রবল তুষারপাত শুরু হয়েছে এবং সাদা চাদরে ঢেকে গেছে কাশ্মীর। সেক্ষেত্রে যে আশঙ্কা তৈরি হচ্ছে হচ্ছে হয়তো কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার আজকের এই শেষ দিনের যে সমাপ্তি অনুষ্ঠান তা ব্যাহত হতে পারে, কিন্তু না, সেই সমস্ত কিছুকে উপেক্ষা করে, সেই সমস্ত কিছুকে মাথায় নিয়েই কিন্তু কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার এই সমাপ্তি অনুষ্ঠান পর্ব আজকে চলছে। রাহুল গান্ধী উপস্থিত রয়েছেন, প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা তিনি উপস্থিত রয়েছেন এবং একটি ছোট র্যালির করার কথা রয়েছে সেখানে আজকে এই সমাপ্তি অনুষ্ঠান ঘিরে, এবং তার পাশাপাশি বেশ কয়েকটি ফ্লাইট যেহেতু একটু দেরিতে চলছে প্রবল তুষারপাতের কারণে, শ্রীনগর বিমানবন্দরেও একই অবস্থা, তার কারণে কিছু বিশিষ্ট মানুষজনদের আসতে পৌঁছতে সেখানে একটু দেরি হয়েছে বলে অনুষ্ঠান একটু দেরিতে শুরু হয়েছে। তবে আরও একটা বিষয় মাথায় রাখার, যে এই কংগ্রেসের ভারত জোড়ো যাত্রাতে আমন্ত্রণ জানানো হয়েছিল 21টি বিজেপি বিরোধী দলকে এবং তার মধ্যে 12টি বিজেপি বিরোধী দলের প্রতিনিধিরা তারা এসে উপস্থিত হয়েছেন সেখানে। অনিন্দিতা, একেবারেই অভিক, অনেক ধন্যবাদ তোমাকে আমরা নিউজ রুম থেকে জেনে নিলাম এই মুহূর্তের খবরের আপডেটগুলো। আমাদের সঙ্গে ছিলেন আমাদের সহকর্মী অভিক, এবং অনেক ধন্যবাদ অভিককে। এই মুহূর্তের সময় ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।